आजकल ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, তারপরে অনেকে সহি আকীদা পেয়ে গেছেন, শিরক বিদাত বুঝে গেছেন, কিন্তু এই মাসআলাটি জানেন না। দেখা দেখি অনেকে ভুল করেন, কি একটা ভুল করেছে, আপনিও ভুল করলেন, সেটা হচ্ছে জুমা মোবারক অভিনন্দন দেওয়া। দেখেছেন না দেখেননি? আজকে আমার কাছে এক ভাই বোম্বাই থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, একটা গোলাপ ফুল দিয়েছে খুব সুন্দর, আর সেখানে লেখা আছে জুমা মোবারক, আরবিতে লেখা আছে, আর তার সাথে ইংলিশে লেখা আছে, বাংলায় লেখা আছে, আর তারপরে পরিচিত মানুষ, তিনি পরিচিত মানুষ, তারপরে ওখানে লেখা আছে নিচে যে এখানে আপনি গোলাপ ফুলের উপর ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করে দেখলাম, দেখছি জুমা মোবারক, জুমা মোবারক, জুমা মোবারক, জি হ্যাঁ, কালকে রাত্রে জুমার দিনে পাঠিয়েছে, সুন্নাত না বেদাত? জুমা মোবারক বলা বেদাত, ভালো করে শুনে রাখেন। এতদিন ঈদ মোবারক ছিল, এখন জুমা মোবারক শুরু হয়েছে, নতুন নতুন বিদাত কিয়ামত পর্যন্ত কত যে জন্মিবে আল্লাহ পাক বলেন। সুতরাং হোয়াটসঅ্যাপ ওয়ালারা, ফেসবুক ওয়ালারা, আর এই রকমই যারা ইন্টারনেট ব্যবহার করেন বা এমনিতেই কথায় কথায় বলেন ভাই জুমা মোবারক, ভাই জুমা মোবারক, না জুমা মোবারক এই কথাটি বিদাত। আল্লাহ আপনার সবকিছু মোবারক করুক, কিন্তু এই কথাটি বিদাত, কথাটি মোবারক না, কথাটি মোবারক নাই, বিদাতি কথা, বিদাতি কথায় কোনো বরকত নাই।